নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। বানারহাটে তোতাপাড়া চা বাগানে চিতার হামলায় শুক্রবার সন্ধ্যায় শিশু মৃত্যুর পর কড়া হলো বন দপ্তর, চলল সচেতনতামূলক প্রচার। রথযাত্রার মধ্যেই শুরু হলো গ্রামগঞ্জে নতুন ধান রোপণের কাজ। নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে এবছর বেড়েছে ধানের দামও। আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি দেখা গিয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকে মেঘলা আকাশ হলো, বৃষ্টি নেই। তবে জলপাইগুড়ি এবং ধূপগুড়ি সহ আবহাওয়া অনেকটাই মনোরম। আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিস্তা নদী সহ অন্যান্য নদীর জল আজও বেড়েছে, ফুঁসছে তিস্তা। তিস্তার মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকার পাশাপাশি জলঢাকা নদীর NH-31 এলাকায় অসংরক্ষিত এলাকাতেও জারি রয়েছে লাল সতর্কতা। জলঢাকা নদীর সংরক্ষিত এলাকা এবং তিস্তা দমোহনির সংরক্ষিত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা বলে জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোলের সূত্রে জানা যায়। আজ সকাল ছটায় 1750.04 কিউসেক জল জলপাইগুড়ি গাজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার কারণে তিস্তা ফুলে ফেঁপে উঠছে। জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়ির রথের মেলা রবিবার রাতে জমজমাট হয়ে উঠল। রাতেই অসংখ্য মানুষ রথ দেখতে এখানে ভিড় করেন। সাথে বসেছিল রকমারি খাবারের থেকে রকমারি ছোটখাটো জিনিসপত্রের দোকান। ছোট রথ বিক্রির দেদার হয়েছিল। বসেছিল জিলিপি থেকে শুরু করে চপ কাকলেট সহ অন্যান্য খাবারের দোকান। কয়েক দশক থেকে হয়ে থাকে এই মেলাটি। এবারও অসংখ্য ভক্তদের ভিড় দেখা গিয়েছিল এখানে। চিতার হামলায় শিশুর মৃত্যুর পর নড়ে চড়ে বসল বন দপ্তর। গত শুক্রবার সন্ধ্যা নাগাদ বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানে চিতাবাঘের হামলায় মৃত্যু হয় 6 বছরের একটি শিশুর। জানা যায়, ওই শিশুটি তোতাপাড়া চা বাগানে মাশরুম তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে মৃত্যু হয়। এরপর থেকে বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় টহলদারি এবং সচেতনতায় জোর দেওয়া হয়, যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। সোমবার মালবাজার ওয়াইল্ড লাইফ এবং তারঘেরা বন দপ্তরের যৌথভাবে ডামডিং চা বাগান সহ বেশ কিছু বাগানে মাইকিং এবং সচেতন করল। বর্তমানে বহু চা বাগানে কম বেশি চিতা রয়েছে, তাই বাচ্চারা যাতে চা বাগান এলাকায় ঘোরাঘুরি না করে সেই বিষয়ে শ্রমিকদের বোঝানো হয় বন দপ্তরের আধিকারিকদের তরফে। মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার কিষান বিকাশ দে, বন আধিকারিক সুরজ ছেত্রী জানিয়েছেন, বানারহাটে দুর্ঘটনাটি মর্মান্তিক। এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে সেই জন্য বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন চা বাগান এলাকায় অ্যাওয়ারনেসে জোর দিচ্ছি, পাশাপাশি মাইকিং করে শ্রমিকদের বোঝানো হচ্ছে। তিনি বলেন, বর্তমানে চা বাগানে চিতার আনাগোনা বেড়েছে, তাই শিশু সহ শ্রমিকরা যাতে অযথা চা বাগানে ঘোরাঘুরি না করে। চা বাগান এলাকায় চিতা বা বন্য জন্তুদের দেখা গেলে দ্রুত বন দপ্তরে জানাতে হবে। পাশাপাশি বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন চা বাগান এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে, শ্রমিকদের পটকা দেওয়া হয়েছে। শ্রমিকেরা যখন চা বাগানে কাজ করবে তখন এক দুটো পটকা ফাটিয়ে চা বাগানে কাজ শুরু করবে, যাতে চা বাগানে চিতা থাকলে পটকার আওয়াজে পালিয়ে যায়। এই ধরনের সচেতনতার প্রচার চলতে থাকবে বলে বন আধিকারিকেরা জানিয়েছেন। চিতার বিষয় নিয়ে, হ্যাঁ, এখানে চিতা অনেক অত্যাচার করতেছে। হ্যাঁ, তো আমরা এখানে আসলাম, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, সবাইকে বোঝালাম কি যখন চিতা কোনো আসলে পরে আমাদের এখানে হেল্প করতে হবে, সব মিলে কাজ করতে হবে। ওটাই আপনার নাম সুরক্ষা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি।
রথযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেল গ্রামে গঞ্জে ধান রোপণের কাজ। সবুজে ঘেরা ধানের জমি ও গোলা ভর্তি ধান উঠবে এই আশাতেই কৃষকেরা সাধারণত এই সময় ব্যস্ত হয়ে পড়েন ধান চাষে। উল্লেখ্য, রথযাত্রা উৎসবের শুভ লগ্নে ধান রোপণ করে থাকেন চাষিরা। তবে এবছর আবহাওয়ার কারণে তারা একটু আগেই ধান রোপণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী প্রসন্ননগর পাড়ার। এখানে মহিলা ও পুরুষ চাষিরা একত্রে মিলে ধান রোপণের কাজে লেগে পড়েছেন। স্থানীয় অজয় সরকার নামে এক চাষি জানালেন, রথযাত্রা উৎসবের মধ্যেই ধান রোপণ করছি, যদিও ঠিকা হিসেবে গৃহস্থের ধান রোপণ করছি, তবে এবছর ধান চাষ একটু আগেই করা হচ্ছে, কেননা জমিতে জল লেগেছে। এবার বিঘা প্রতি 1,350 টাকা মূল্য ধার্য করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর ধান রোপণের দাম একটু বেড়েছে বলে তিনি জানান। আজকেই প্রথম এটা সাদা স্বর্ণ, এটা মোটামুটি 2.5-3 মাস, হ্যাঁ হাইব্রিড জাতি একটু। এখন বৃষ্টি হয়েছে, এখন আমাদের খুব মানে ভালোই লাগছে, এখন গাড়াগাড়ি কিছুদিনের মধ্যে চাপে দিতে পারবো। আমরা নিজেদের জমিতেও করি, কিন্তু এটা আমরা অন্যদের জমিতে করতেছি, ঠিকা করতেছি। বিঘা ওই 1,350 টাকা, একটু একটু বেড়েছে। জিনিসপত্র যত দাম ওই হিসাবে আর কি বাড়ানো হয়েছে। এক বিঘা আমাদের আলি উঠিয়ে মোটামুটি 5-4-5 জন তো লাগবেই, সারাদিন লাগবে। হ্যাঁ হ্যাঁ, আজকেই প্রথম। অজয় সরকার। রাগের বসে একই কাণ্ড গজরাজের। জঙ্গল সংলগ্ন সরকারি নলকূপে জল না পেয়ে নলকূপে উপরে ফেলল গজরাজ। ঘটনা দেখে চোখ কপালে উঠল এলাকাবাসীদের। একে জঙ্গল ক্রমে বাড়ছে জনবসতি, অন্যদিকে বিশ্ব উষ্ণায়ন এবং জঙ্গলে বৈজ্ঞানিকভাবে গাছপালা ধ্বংসের ফলে খাদ্যের অভাবে বন্যপ্রাণীদের লোকালয়ে হানা দিতে দেখা যায় হামেশাই। জঙ্গলে দখলদারি থেকে শুরু করে গাছপালা নিধনের ফলে জঙ্গলে নিজেদের বাসস্থানে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে বেগ পেতে হচ্ছে বন্যপ্রাণীদের। উপরন্তু তৃষ্ণা নিবারণের জন্য লোকালয়ে এসে জনবসতি এলাকায় বসানো রিগবোর্ড নলকূপে জল না পেয়ে রাগে নলকূপ শুদ্ধ উপরে ফেলে দিল হাতি। জলপাইগুড়ি সংলগ্ন মেটলি ব্লকে লাটাগুড়ি জঙ্গল সংলগ্ন বড়দিঘি চা বাগান এলাকার ঘটনা। ঘটনায় হতভাগ এলাকাবাসী, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এখানেই শেষ নয়, হাতির দল এলাকার বেশ কিছু কলা ও সুপারি গাছেরও ক্ষতি করে। জানা যায়, এলাকা সংলগ্ন লাটাগুড়ি জঙ্গল থেকে 6-7টি হাতির একটি দল চলে আসে বড়দিঘি চা বাগানে। বাগানের চম্পা লাইনে থাকা নলকূপে জল না পেয়ে তা উপরে ফেলে দেয় হাতি। স্থানীয় জনগণের চিৎকারে হাতিগুলো বাড়িঘরের কোনো লোকজনের ক্ষতি না করতে পারলেও এলাকার বহু গাছের ক্ষতি করে। এদিন ভোর রাত নাগাদ হাতিগুলো বড়দিঘি চা বাগান হয়ে ফের লাটাগুড়ি জঙ্গলে চলে যায়। এ বিষয়ে এলাকার বাসিন্দা ভরত টোপন বলেছেন, মাঝে মধ্যেই বাগানে হাতির দল ঢুকে তাণ্ডব চালায়। এদিনও এলাকায় একটি রিগবোর্ড নলকূপ উপরে ফেলে দেয় হাতি। এলাকায় হাতির হানা রুখতে রাতে বনকর্মীদের টহলদারি দাবি করছেন বাসিন্দারা। বন দপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জঙ্গল লাগোয়া একটি রিসর্টের ভেতরে ঢুকে হানা দেয় জঙ্গলি হাতির দল। এছাড়াও ইদানিং লোকালয়ে হাতির হানা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাতে হচ্ছে জঙ্গল লাগোয়া বাসিন্দাদের। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। সোমবার সকাল থেকে ধূপগুড়ি এলাকায় কাজ শুরু করল রেল দপ্তর। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের
হবিলের ডাঙ্গা এলাকায় জাতীয় সড়কের পাশে রেইন কাটের জেরে জাতীয় সড়কে ফাটল দেখা দিয়েছে। গত কয়েকদিন থেকে সমতলে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন পরিস্থিতি সহ জাতীয় সড়কে রেইন কাট দেখা দিয়েছে, যার ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জলপাইগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সাময়িকভাবে মোকাবিলায় ব্যারিয়ার দিয়ে সাময়িক ব্যবস্থা নিয়েছে পুলিশ। এরপর সোমবার সকালে রেলের তরফে ঠিকাদারি সংস্থাকে নিয়োজিত করতে দেখা যায়। আর ও বি দুই ধারে তিনটি স্থানে রেইন কাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আর্ট মুভার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত একটি কংক্রিটের ঢালাই ভেঙে দিয়ে ফের ঢালাইয়ের কাজ করা হবে বলে জানা গিয়েছে। ধস লাগোয়া সড়কের একাংশ ব্যারিয়ার এবং বাস দিয়ে আটকে দেওয়া হয়েছে। তবে যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে এই রাস্তা আরও ধসে যেতে পারে। এই মুহূর্তে রাস্তার পাশে থাকা লোহার গার্ড রেলিং এর বেসমেন্ট ঝুলন্ত অবস্থায় রয়েছে। মূলত ধূপগুড়ি থেকে এই সড়ক ফালা কাটা হয়ে উত্তর পূর্ব ভারতে যোগাযোগ রক্ষা করে। প্রতিদিন এই সড়কের ওপর দিয়ে কয়েক সহস্রাধিক যানবাহন চলাচল করে। এতে আচমকা রাস্তা ধসে গেলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 22.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। বানারহাটের তোতাপাড়া চা বাগানে চিতার হামলায় শুক্রবার সন্ধ্যায় শিশু মৃত্যুর পর কড়া হলো বন দপ্তর, চলল সচেতনতামূলক প্রচার। রথযাত্রার মধ্যেই শুরু হলো গ্রামগঞ্জে নতুন ধান রোপণের কাজ। নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে এবছর বেড়েছে ধানের দামও। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।